বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফিরোজ আহমেদ, সহকারী শিক্ষক, বাইশারী মাধ্যমিক বিদ্যালয়, বানেরিপাড়া, বরিশাল, এর পক্ষ থেকে অনলাইন কার্যক্রমে শিক্ষাকর্ম 2020-এর একটি কার্যক্রম হিসাবে আজকে আমি বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সকল ব্যবসা শিক্ষা ছাত্রছাত্রীদের জানাচ্ছি আমার অন্তরে অন্তরস্তর থেকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাড়িতে আত্মীয় পরিজন নিয়ে সবাই সুস্থ আছো, স্বাভাবিকভাবে অবস্থান করছো বাড়িতে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অনলাইন কার্যক্রমের অংশ হিসাবে হিসাব বিজ্ঞানের ষষ্ঠতায় গুরুত্বপূর্ণ পাঠ জানা নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা জাবেদা কি, জাবেদা কত প্রকার ও কি কি, জাবেদার গুরুত্ব সম্পর্কে তোমাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছিলাম। আজকে একটি জাবেদার সমস্যার সমাধানের চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, আমার এই হোয়াইট বোর্ডে লেখা আছে রবি পিটারসে 2019 সালের মার্চ মাসে লেনদেনগুলো নিচে দেওয়া হলো। লেনদেনগুলোর মধ্যে প্রথম 1 মার্চ আছে, 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। মার্চ 3 তারিখ বাকিতে পণ্য বিক্রয় 20,000 টাকা, মার্চ 7 আরম্ভ করা 10,000 টাকা, মার্চ 14 ব্যাংকে হিসাব খোলা হলো 30,000 টাকা, মার্চ 21 বই হলো 2,000 টাকা, মার্চ 27 তারিখে কর্মচারীকে বেতন প্রদান করা হলো 12,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই লেনদেনগুলো দ্বারা কীভাবে জাবেদা তৈরি করা হয় সে সম্পর্কে আমরা তার সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা জাবেদার ছকে কিনি। প্রথম হিসাবের নাম ও ব্যাখ্যা, এরপরে খতিয়ান, পৃষ্ঠা, দেবীর টাকা, ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থীদের, আমরা জাবেদার সবকে কিনলাম। প্রথমবার তারিখ হিসাবে নাম ব্যাখ্যা খতিয়ান পৃষ্ঠা দেবীর টাকা ক্রেডিট টাকা। 2019 খ্রিস্টাব্দের হিসাব মার্চ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। প্রথম টাকাটা মূলধন হিসাবে আসে, সেই হিসেবে আমরা লিখি নগদান হিসাব ডেবিট হিসাব
এরপরে মার্চ 3 তারিখ বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয় যেহেতু এরা নগদে বিক্রি করা হয় নাই, বাকিতে বিক্রি হয়েছে, তো সেক্ষেত্রে নগদের ক্ষেত্রে হবে দেনাদার, দেনাদার হিসাব টাকার পরিমাণ 20,000, এবং বিক্রয় হিসাব বাকিতে বিক্রয় করা হলো। এরপরে 7 তারিখে আড়ত ক্রয় করা হলো, যেহেতু পণ্য না থাকলে ক্রয় পরিবর্তে আর আড়ত হিসাব নগদান হিসাব সিঁড়ি 10,000 টাকা। এরপরে 14 তারিখে লেনদেন, 14 তারিখে ব্যাংক হিসাব করা হলো। অবশ্যই ব্যাংক হিসাব করা টাকাটি ক্যাশ থেকে নেওয়া হয়েছে, তাহলে ক্যাশে কমে যাবে ব্যাংক হিসাব ডেবিট টাকার পরিমাণ 30,000 টাকা।
এখানে আমরা ক্রয় করে বলা বলি সাফল্য সার্থকতা। তোমরা বাসায় বসে তোমরা এই হিসাব বিজ্ঞানের পাঠ্যপুস্তকটি ভালোভাবে অনুশীলন করবে এবং এই আলোকে সমস্যা সমাধান করার চেষ্টা করবে। এই বলে আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।